ক্লাস থ্রি, আজকেও চলে এলাম তোমাদের আমার বই, মানে আমার গণিত। চলো আজকে আমাদের 20তম পর্ব, 50 পাতা থেকে। তোমাদের প্রতিদিন 10 মিনিট 12 মিনিট করে আমি ভিডিও দিই, কারণ তোমরা বেশিক্ষণ পড়তে পারবে না, ওইটা দুবার দেখলে তোমাদের আরও ভালো হয়ে যাবে। আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই, যাতে পরের ভিডিওটা খুঁজে পাও। আগে হয়তো পরের ভিডিওটা পাও না, লিঙ্কে ক্লিক করলে আগের ভিডিও বা পরের ভিডিও পেয়ে যাবে। চলো রং করি। রং করছে দেখো, ব্রাশ নিয়ে দিয়ে তোমরা রং করো নাকি? হ্যাঁ করবে মাঝামাঝি। বিয়োগ ফলে এক অঙ্কের সংখ্যা সবুজ রং দিই, বিয়োগ ফলে দুই অঙ্কের সংখ্যায় নীল রং দিই, বিয়োগ ফলে তিন অঙ্কের সংখ্যায় হলুদ রং দিই। তাহলে দেখা যাচ্ছে এক অঙ্কের সংখ্যায় আমরা নীল রং দেব। কখন দেবো গো? যদি বিয়োগ করব, বিয়োগ করে যে ফলটা আসবে। যদি তিন অঙ্ক হয়, আমরা এটা দুই অঙ্ক, একটা দুটো বিয়োগ ফল, আমার দুটো অঙ্ক হয়েছে, দেখি বিয়োগ ঠিক আছে কিনা তারপরে দেখছি। এটা এক অঙ্ক, এটা করাই ছিল মনে হচ্ছে, সবুজ রং দিয়ে দিয়েছে। এটা দেখি একা কয়ে দুই, একে দুই, আর এটা মুখোমুখি হয়ে যাবে, একা কয়ে নয়, 2 3 4 5 6 7 8 9, 8-এ 9 হয়েছে, ঠিক আছে। তো দুই অঙ্কের সংখ্যা, এটাতে তোমরা নীল রং দিয়ে দেবে। নীল রং আছে তো তোমাদের কাছে? এটা দেখি, এটা বিয়োগটা পাশে আমরা শিখিনি। হ্যাঁ আমি তো বিয়োগ শেখাচ্ছি, আগে ভিডিওতেও বিয়োগ ছিল, এই ভিডিওতেও বিয়োগ। চলো দেখি নি, এটা 3 3 1 2 2 8, বিয়োগ করতে হবে। স্যার উপরে বড়, আগে তো ছোট, এগুলো তো স্যার উপরে বড় ছিল, এর কিন্তু স্যার উপরে বড় নেই, তাহলে 8 আর কয়ে এক তো হবে না। ঠিক আছে, ছুটি পরে একটা এক ধার নিয়ে নাও। এক আছে কত হলো? 1 10 1 11, এবার 8-এর পর থেকে 11 গুণ 9 10 11, 3-এ হলো। স্যার এই একটা শোধ করতে হবে, এটা 3 হয়ে গেল, মনে মনে দুইটা এক ঘর বেড়ে যাবে, 3 হয়ে গেল, এক যোগ করে দেবে, এর সঙ্গে যোগ করতে হয়, 3-এ 3-এ মিলে গেল 0 হলো। এটা ধার ফার করিনি, 2 আর কয়েক 1-এ 3, 103। তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা, এটাতে হলুদ রং দেবে, হলুদ রং বলেছে। আচ্ছা তো তোমাদের কাছে, আমার কাছে নেই, তোমরা দিয়ে নেবে। চলো তারপরে বিয়োগটা দেখি, 5 8 3 লিখে ফেলি। এটা কয়ের অঙ্ক ফঙ্ক নেই, ঘুরির অঙ্ক, 5 8 3 5 2 8, বাবা 5 2 8, বিয়োগ করতে হবে। স্যার ওপরে বড় ছোট হয়ে গেছে স্যার? হ্যাঁ কোনো ভয় নেই, ছোট্ট পারে এক ধার না, ছোট হলে দুজন সঙ্গী করতে হবে। তো কত হলো গো? 1 10 3 13 হলো, 8-এর 5-এর পর থেকে 8-এর পর 13 গুণ 9 10 11 12 13, 5টা ফুটকুনি পড়লো, 5-এ হয়ে গেল। এই একটা স্যার ধার নিয়েছিলাম, শোধ করে দেবো এর সঙ্গে। এটা মনে মনে আমার 3 হয়ে গেল, এটা কত হয়ে গেলো? 3 3-এর পর থেকে 8 গুণ 4 5 6 7 8, স্যার 5-এ হলো। হ্যাঁ 5 লিখে দাও স্যার, এটা তো মিলে গেছে, মনে মনে 0, ধার ফার নিয়ে নেই কারোর কাছে শোধ করতে হবে না, 0 55। দেখো ঠিকই করে দিয়েছি মনে হচ্ছে, এটা যদি 6 করেছি নাকি, 6 করলে ভুল হবে, এটা 5 করতে হবে, কারণ আগে ধার নেওয়া হয়েছিল। এটা দু অঙ্কের সংখ্যা, কি রং দেবো? নীল রং দেবো, দু অঙ্কে হলে এই যে বলে দিয়েছি দু অঙ্কে নীল রং। এক অঙ্ক দু অঙ্ক তোমরা চিনেও যাচ্ছ কটা কোন অঙ্কের সংখ্যা, কটা অঙ্ক থাকছে। চলো এটা বিয়োগটা, হ্যাঁ এটা বিয়োগটা মুখোমুখি হয়ে যাবে, উপরে বড় আছে, উপরে বড় তাহলে কোনো জ্বালা নেই। 3 আর কয়ে 9, 4 5 6 7 8 9, 6-এ 9, ঠিক আছে, ধার ফার করতে হয়নি, 3 আর কয়ে 5 2-এ 5, একা রাখে। এটাতে খুব মজা ছিল, 800 থেকে 799 বিয়োগ, 800 থেকে 799 বিয়োগ, 799 বিয়োগ যদি আমাদের করতে হয় আমরা কি করব? স্যার ওপরে ছোট নিচে বড় ধার নিয়ে নাও, কত হলো? 1-এ 0 10, 9-এ কয় 10 1-এ 10 হয়ে গেছে। এবার চলো এই একটা তো শোধ করতে হবে, এর নিচেটা কত হয়ে গেল? 10 হয়ে গেল, মনে রাখবা এটাকে কেটে দিলাম আর মনে রাখতেই 10 হলো 10 হলো, স্যার উপরে 0, আবার এক ধার না, স্যার 10-এ 10-ই মিলে গেল, স্যার 0 হলো।
এখানে আবার এক ধার নিয়েছিলাম, এটা কেটে দিলে এটা আট হয়ে গেল, আটে আটে মিলে গেল শূন্য হলো। তাহলে শূন্য শূন্য এক অর্থাৎ এক, মানে শূন্য কোনো দাম থাকে না, সেটাই কিন্তু এখানে করা আছে। তো তিন এটা ক অঙ্কের সংখ্যা, এক দুই তিন, তিনটে অঙ্ক শূন্য তো একটা অঙ্ক, পাঁচ শূন্য দাম না থাকুক, এটাকে কি রং করবে, এটাতে রং করবে হলুদ। চলো আর যদি আলাদা করে এক লিখে দাও শুধু এক, তাহলে কিন্তু সবুজ রং দিয়ে দেবে। এটা দেখো 619 থেকে 571 বিয়োগ 619, 571 আবার দেখি নি, নাহলে যদি ভুল হয়ে যায়। ঠিক আছে স্যার, উপরে বড় আর কোনো জ্বালা নেই, হ্যাঁ গুনো আগের পর থেকে গুনো, 2 3 4 5 6 7 8 9 কত হলো গো, আটের ঘরে স্যার তিনটে উপরে নিচে তিনটে, ছটা সাতটা আটটা, আর লিখে দাও স্যার এটা উপরে ছোট ধার না, ছুটি পর এক ধার না, কত হলো 1 10 7 11, সাতের পর থেকে 11 গুনো, আর 9 10 11 স্যার 4 হয়েছে, হ্যাঁ লিখে দাও। এখানে একটা কাটছি, মনে মনে এটা কত হয়ে যাবে 6, 6 পর থেকে ও 6 6 মিলে গেল শূন্য, 48। এটা কিন্তু আমাদের তিন অঙ্কের সংখ্যা, যদি দুই অঙ্কে লিখে দাও শূন্যটা না লিখেও, তাহলে কিন্তু সবুজ রং করে দেবে, নীল রং করে দেবে, আর শূন্যটা লিখলে হলুদ রং করে দেবে। এটা কি হয়েছে ঘটনাটা, এটা এটা তিন হয় না, এটা শূন্য, এটা যে লিখেছে ভুল লিখেছে, একটু শূন্য হবে। চলো তারপরে 219 থেকে 199 দিয়ে, 219, 199 স্যার 99 মিলে গেছে, খুব মজা, মিলে গেলে খুব ভালো হয়, শূন্য দিয়ে দাও স্যার উপরে ছোট, আর ছুটি পর এক ধাক করো না, হ্যাঁ কত হলো 11, 1 10 1 11, 9 কয় 11 10 11, 2 11, স্যার একটা কাটতে হবে, এটা 2 হয়ে যাবে স্যার, হ্যাঁ 2 একের পর 2 হয়ে যাবে, 2 দিয়ে মিলে গেলো শূন্য, 20 সঠিক করা আছে, এটা 20 করে দিয়েছে। 8 8 7 মানে 887, 887 কত বিয়োগ করতে হবে 709, 709 বিয়োগ স্যার উপরে ছোট, হ্যাঁ ছুটি পরে এক ধান, কত হলো 1 10 17, 9 পর থেকে 17 গুণো, 10 11 12 13 14 15 16 17, স্যার 8 হয়েছে, আর আর লিখে দাও স্যার এক ধার নিয়েছিলাম, হ্যাঁ এটা কত হয়ে যাবে 2, এটা এটা কত হয়ে যাবে শূন্যটার সঙ্গে এক যোগ করলে একই হয়, তাহলে এক হয়ে গেল, মনে মনে এটা আমার একের পর থেকে 8 গুণো, 2 3 4 5 6 7 8, স্যার সাতের ঘরে হলো, লিখে দাও, এটা তো ধার ফার নিয়ে নেই, তো এটা 7-এর আগে 8। চলো আমরা শিখে যাচ্ছি, 178 হলো, এটা কেন 178 করেছি, এই বিয়োগটা এটা বিয়োগটা মুখোমুখি হবে, দেখো ওপরে বড়, এর ওপরে বড়, এর ওপরে বড়, তাহলে এক এক কয়ে 6, 2 3 4 5 6, 5-এ 6, 2 1 কয়ে 8, 6-এ 8 করে নেবে, এক এক কয়ে 3 2-এ 3, 808-কে 119 দিয়ে বিয়োগ করি, 808 কত দিয়ে বিয়োগ হবে 19 দিয়ে, 1 9, এই বিয়োগটা এইখানে বিয়োগ চিহ্নটা বাদ দিয়ে এখানে দেবে, এখানে শূন্য করে নেবে, তাহলে তিনটে তিনটে করে হয়ে গেল, আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আর যদি এটা না করো মিস্টেক হতে পারে, কেন হতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি, আগে বিয়োগটা করি স্যার উপরে ছোট নিচে বড়, তাহলে ধার নাও, তাহলে 9 1 কয়ে 18, 1 10 18 হলো, তখন 10 11 12 13 14 15 16 17 18, 18 অর্থাৎ নিচে আর ওপরে আর নিচে 9 হলে এরকম হলে মানে 9-এ হয়, হ্যাঁ তখন সময় 9-এ ঘটনাটা ঘটে, 9 9 18, স্যার এক ধার নিয়েছিলাম 2 হয়ে যাবে, এটা মনে মনে 2 কেটে দাও, 2 হয়ে গেলো মনে, একটা 2 হয়ে গেল, আবার ধার নাও, এক আর 2 1 কয়ে 10, 2 3 4 5 6 7 8 9 10, আর 3 3 6টা 7 8, 8-এর ঘরে, স্যার এখানে এক ধার নিয়েছিলাম তা শূন্যটা এক হয়ে গেল, এক এক কয় আট, 2 3 4 5 6 7 8, 7-এ 8, তাহলে তোমার যদি এখানে যদি মাইনাসটা থাকতো না, এখানে এক ধার নিয়েছিলাম শূন্য শোধ করতে মনে থাকবে না, সেই জন্য মাইনাসটা সরিয়ে দিয়ে তিনটে তিনটে করে নেবো, স্যার অঙ্কটা ঠিক হলো কিনা কেউ জানবো, কারণ এখানে তো আপনার বইও করা নেই, তা আপনি করে দিলেন,
চলো দেখি নি, এই দুটোকে যোগ করো তাহলে উপরেরটা পেয়ে যাবো, 808 পেয়ে যাবো। তো যোগ করি, 7 8 9 1 9, 9 আর 9 18 হয়, এখানে 1 যায়, 8 আর 9 10 শূন্য হয়, সাথে আবার 1 যায়, 7 1 8 হয়। যোগ করে দেখে নেবে, তাহলে আমরা শিখে ফেলছি। আর কী যেন একটা বলতে গেলাম, ভুলেও গেলাম, তাহলে কত হবে এটা, 808 লিখে দিই। চলো তারপরে 200 থেকে 171 বিয়োগ, 200 থেকে 171, তাহলে আমরা বিয়োগটা করি, সে উপরে ছোট, তাহলে এক ধার নাও ছুটি পড়ে, আকার কয় 10 9 10 হয়, আমি লিখে দিলাম, গুণে নেবে 2 3 4 5 6 7 8 9 10। চলো তাহলে ধার এটা 8 হয়ে যাবে, 7টা 8 হয়ে গেল, কেটে দিলাম, 8 আর কয় 10 আবার ধার নিতে হবে, আর 9 10 2 10, আবার এটা 2 হয়ে যাবে, 29 হয়ে যাবে, এগুলো যোগ করো, এটা হয়ে যাবে, দেখো 1 7 1 2 9 যোগ করলে 9 1 0, 7 2 9, তাহলে একটা বা 1 থাকলো, 7 2 9 0, 9 1 0, এটা আবার 1 গেল, 2 1 2। তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম যে কেমন করে করতে হয় বিয়োগগুলো, খুব সহজ পদ্ধতিতে করবে, আর অন্যভাবে করলে তোমরা শিখতে পারবে না। আমি এটা লিখে দিই কত করলাম, এটা আমাদের 29 হয়েছিল, 2 9, কোনো কষ্টই নেই, বিয়োগ শিখে ফেলবে। হ্যাঁ, সেই জন্য তো আগে যোগ শিখতে হয়, যোগটা ভালো করে শিখতে হয়, তারপর বিয়োগ শিখতে হয়, যোগ বিয়োগ, তাহলে অঙ্কটা ঠিক হলে কিনা জানতেও পেরে যাবে বিয়োগটা। তাহলে আবার দেখা হবে আমাদের পরবর্তী পাঠ, 21তম পর্বে। এই পাতাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে।